আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আজকে একটা ভিডিও করব, সেটা আমি অফিস থেকে, আমার অফিস থেকে আমি ভিডিওটা করছি। কারণ এর আগে একটা ভিডিও করছিলাম কিভাবে ফ্লোটার প্যাটার্ন পাস করতে হয়, ঠিক আছে, এটার উপর একটা ভিডিও করা হয়েছিল, যদিও আমি প্রপারলি দেখাইতে পারিনি। কারণ হচ্ছে আমার এখানে যেটা আছে আমার বাসায় কিন্তু সেটা নেই, ঠিক না? সেই জন্য আজকে মূলত এই ভিডিওটা। তো প্রপারলি রিয়েল যেভাবে আমাদের প্যাটার্নটা ফ্লোটারে প্রিন্ট দিতে হয় আমরা সেভাবে আজকে আর কি দেখব। তো প্রপারলি যেন আমরা বুঝতে পারি, আমি আমার চেষ্টা সেটুকুই যে আপনারা যেন প্রপারলি সব কিছু বুঝতে পারে, ঠিক আছে? তো এটা ছিল আজকে আমার মূল উদ্দেশ্য, তো সেই জন্য আজকে ভিডিওটা করা। তো দেখুন, তো এটা হচ্ছে আমার প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমি ই করলাম, চেক ব্যাক করলাম। তো আমাকে মার্চেন্ট একটা ই দিছে, রিকোয়েশন দিছে, যদিও গতকালকে আমি দিতে পারিনি। এখানে দেখেন বায়ার হচ্ছে জোলা, স্টাইল নাম্বার হচ্ছে দেখেন এখানে MA 36321 IP 01, ফার্স্ট স্যাম্পল, মানে এটা হচ্ছে আমাদের ডেভেলপ স্যাম্পল, হ্যাঁ ফার্স্ট স্যাম্পল হবে। আর এটা হচ্ছে কালার কোড, তারপর হচ্ছে স্যাম্পল, স্যাম্পলের এটা রিকোয়েশন বললাম যে গতকালকে দিছিল। আর সাইজ হচ্ছে লার্জ, লার্জের 5 পিস স্যাম্পল হবে। তো আমরা সেই জন্য আমাদের প্যাটার্নটা আমরা চেক ব্যাক করলাম, হ্যাঁ শেষ উইথ মানে আদার্স যা কিছু সব কিছু চেক করা হয়ে গেছে। দেন এখন আমরা এই প্যাটার্নটা কী করবো, প্রিন্ট দেবো, ঠিক আছে? তো প্রিন্ট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটা মিনিমাইজ করি, আর এটা করি হচ্ছে মূলত আমরা আমার অফিসের যেটা করি সেটা হচ্ছে 7 ভার্সনে, হ্যাঁ। আর বাসা যেটা করি এটা যদিও আপডেট 8, আমরা 7 ভার্সনে করতেছি। তো 7 ভার্সনের এই মার্কারও আছে এখানে, মার্কারটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর নিউ ফাইল, তাহলে যাই নিউ ফাইল, নিউ ফাইলে এখান থেকে ভেরিয়েন্ট নাম, মানে ভেরিয়েন্টটা আমাদের এখানে আনতে হবে। এইটুকু যাওয়ার মধ্যে আপনার ডাবল ক্লিক করতে হবে, দেখেন করার পর এখানে যদি আমরা একবার আনছিলাম, যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য আবার নতুন নতুন করে যাচ্ছি। এই জোলা বায়ার জোলা, দেন হচ্ছে স্যাম্পল, স্যাম্পলে ডাবল ক্লিক, এই হচ্ছে ভেরিয়েন্ট, ভেরিয়েন্টটা সিলেক্ট, দেন ওকে, তাহলে এটা আমরা আনলাম। ইন্টার প্রেস করার পর এখানে চলে আসবে আমাদের এটা সাইজ হচ্ছে লার্জ, লার্জ সাইজের পর ইন্টার, 1 পিসি, ঠিক আছে? দেন এখানে এক্সেস পাথও ঠিক করতে হবে, এক্সেস পাথে আমাদের এখানে দিতে হবে ডাবল ক্লিক করে। তারপর এখানে স্যাম্পল, এখানে বলতে আমরা কোথায় গেছি, এই জোলা বায়ার, জোলা বায়ারের মধ্যে হচ্ছে এই স্যাম্পল, স্যাম্পলের মধ্যে এই স্যাম্পলে আসছে, পরে এটা আমরা কী করবো, ওকে ওকে, তারপর ডাবল, সবগুলোই আপনার মাস বি ক্লিক করতে হবে, দেন ওকে। তারপর এখানে আমরা যেটা দেবো, যে আমরা কি নামে প্যাটার্নটা দেবো, প্যাটার্ন যখন ফ্লোটারে কাটবে এটা স্টাইল নাম্বারও দিতে পারেন, অথবা আপনি আপনাকে চেনার জন্য আপনি যে কোনো কিছু দিয়ে আপনি এটা দিতে হবে। যেমন আমি দিচ্ছি 1 2 3, 1 2 3 দেওয়ার পরে এখানে জাস্ট, আর মেশিনের যে, মেশিনের যে কতটুকু লেন্থ হবে, এখানে আমাদের যে মেশিন আছে সেই মেশিনের লেন্থ আছে কমছে 60 ইঞ্চি, 60 ইঞ্চির বেশি দেওয়া যাবে না। তো এখানে আমরা 60 ইঞ্চি দিই না, আমরা 45, 46, 46 বা 50 এভাবে দিচ্ছি। যেমন এটা আমরা 45 দিচ্ছি, 45 দিলাম, তারপর হচ্ছে সেভ, সেভ, এখানে বলছি কি স্যাম্পল 1 2 3, এর আগে আরেকবার রিপ্লেস করলাম, অসুবিধা নেই। তারপর ক্লোজ, দেন চলে যাব আবার ফাইল, ফাইলে যাওয়ার পর এখানে ওপেন, এই দেখেন ওপেনে ওপেন ক্লিক করবেন, দেন ওকে, আমরা প্যাটার্নটা এখানে নিয়ে আসলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এই ফাঁকা জায়গায় আপনার রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে ডিরেকশন যেগুলো আছে এই ডিরেকশনগুলো আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা ডিরেকশন, যেহেতু আমরা প্যাটার্নটা কাটতেছি মার্কার না, তো সেক্ষেত্রে আমরা এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? জাস্ট আমরা এখানে যদি বলো 5 মিলি গ্যাপ, 0.5 মিলি গ্যাপ আমরা দিয়ে দিচ্ছি। এখানে 5 মিলি গ্যাপ মানে সব জায়গায় 5 মিলি গ্যাপ হয়ে গেছে, একটা প্যাটার্ন যখন কাটবে, মানে প্যাটার্ন যখন নেক্সট করবো সব জায়গায় 5 মিলি গ্যাপ থাকবে, দেখে কেন ওকে। তারপরে তারপরে এখন এটা আমরা একটা একটা করে নামাইতে পারি, ম্যানুয়ালি ভাবে নামাইতে পারি, হ্যাঁ। তো ম্যানুয়ালিভাবে নামাইলে হয় কি, জায়গাটা বেশি নেয়, প্রপারলি তো আমরা বুঝতে পারবো না কোথায় কতটুকু লাগবে, সেই জন্য আমরা এটা কী করবো, উঠাই দিলাম, দেওয়ার পরে এটা এটা দেবো হচ্ছে
আমাদের পরে আমার টেবিল আমাদের একটু দাওয়া এটা হচ্ছে কি বলে এটা এটা হচ্ছে ইয়ে করবো ওই সরি আমার একটু নেটটা করতে দেরি হয়ে গেছে কারণ একটা লোক আসছিল আমার পাশে তো এটা হচ্ছে এখান থেকে আমার ইয়ে কি বলে এটা হচ্ছে অটো হ্যাঁ এই অটো দিয়ে আমরা এখানে আমরা এখানে যদিও আমাদের এখানে কত এখানে আমাদের 2 মিনিট টাইম দেওয়া আছে তো 2 মিনিট টাইম আমরা Thank you.